রাই কি করছিস আজ রথযাত্রা না তাই এই বাগানের মাটি দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা বানাছিলাম ওহ বাহ বাহ কি সুন্দর মূর্তি এগুলো তুই বানিয়েছিস তুই বানাতে পারিস মূর্তি কে শিখিয়েছে তোকে কি আবার শেখাবে গো ভালো মা এই যে আমি মায়ের পেট থেকে শিখে এসেছি মায়ের পেট থেকে মানে মানে আমাদের মুলুকে তো সবাই মূর্তি করে আমাদের বাড়িতে আমার বাবা ঠাকুরদা ওনারাও তো মূর্তি বানান মাটির মূর্তি দেব দেবী গড়ে আর আমি মূর্তি বানাতে জানবো না তোর বাবা মূর্তি করে হ্যাঁ আমার বাবা তো মূর্তি বানাতে জানে জানো তো আমার বাবার হাতে কৃষ্ণ ঠাকুরের তো জবরজোড়া না হাই কপাল ই আমি কি করলাম ভালো মারিছে মুখ পুষ্কে আমার ঘরের সব কথা আমি বলে ফেললাম কি হবে এবার মা যে আমায় এসব কথা কারুরে বলতে নিষেধ করেছেন এখন আমি কি করি ভালো মা আমারে বোধহয় কেউ ডাকছে আমি যাই না কোথাও যাবি না আগে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দে প্রশ্ন তোর বাবার নাম কি রাই বাবার নাম কোথায় বাড়ি তোর তোর গ্রামের নাম কি চুপ করে আছিস কেন বল আরে একুশ